হাতে নিয়ে দাঁড়িয়েছে আর বুয়া বুয়া বলে চিৎকার করছে প্রধানমন্ত্রীকে ডিম দিয়ে ঢিলা দেওয়ার জন্য তারা ডিম হাতে নিয়ে মানুষ এখানে প্রধানমন্ত্রীর হোটেলের আশেপাশে হাজার হাজার মানুষ এসে সমাগত মৈনুদ্দিন ভাই আজকে এখানে হাজার হাজার মানুষ সমাগত হয়েছে এই হাজার হাজার মানুষ সমাগত হওয়ার পিছনে কারণ কি এবং আপনারা কেন আসছেন ব্যানার নিয়ে কেন মানুষ ভুয়া শেখ হাসিনা গোবাক শেখ হাসিনা বলে এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনি কি কারণে এসেছেন মাননীয় শেখ হাসিনা ইলিগাল প্রাইম মিনিস্টার উনি আমেরিকা হয়ে লন্ডনে আসছেন আমনগরে আসছে একমাত্র উনাকে প্রতিবাদ করার জন্য উনি এই দেশ থেকে কোনো তাড়াতাড়ি বেক হয় আর আমাদের দেশের শান্তির জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে আমাদের দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং আমাদের মাননীয় দেশনেত্রী তিনবারের বেগম খালেদা জিয়াকে যেন মুক্তি দিয়ে ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে এবং আমাদের মাননীয় ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্য নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বাংলাদেশে একটা স্বাধীনভাবে একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিয়ে উনি তাড়াতাড়ি এই সরকার থেকে পদত্যাগ করতে পারে এই জন্য আমরা আহ্বান করছি যাতে দেশে কোনো বিশৃঙ্খলা না হয় বিশৃঙ্খলা ছাড়াই নিজের শান্তিপূর্ণভাবে এই গদি থেকে ছেড়ে দিয়ে উনি জনগণের যে চাহিদা উনি ভোট দেন জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে এটাই আমাদের চাওয়া আমাদের সামনে আছেন সহসভাপতি নিরাপদ বাংলাদেশ চায়ের আসাদুল হক জনাব আসাদুল হক আজকে বিশাল সমাবেশে আপনারা বিশাল মিছিল নিয়ে এখানে কেন অংশগ্রহণ করেছেন যদি ইউকে কোচ বা টিভিতে একটু আপনার মতামতটা পেশ করেন নিশিরাতে শেখ হাসিনা সরকার আমেরিকা থেকে পালিয়ে তার দল বদল নিয়ে যুক্তরাজ্যে এসেছে আমরা তার এই আগমনকে স্বাগত জানাচ্ছি না আমরা তার এই আগমনকে ধিক্কার জানাচ্ছি আমরা বলতে চাই এই কোন শেখ হাসিনা একটি অবৈধ এবং নিশিরাতের সরকার আমরা এই শেখ হাসিনাকে এখান থেকে শুধু একটা কথা বলতে চাই এই শেখ হাসিনা যদি একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যুক্তরাজ্য থেকে লক্ষ লক্ষ জনতা ফেঁসে উঠেছে ঠিক তেমনিভাবে দেশের জন্য কোনো ফেঁসে উঠেছে এই শেখ হাসিনাকে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষে আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই এই কুনি হাসিনা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডক্টর শফিকুর রহমান মিয়া গোলাম পরোয়ার সেলিমুদ্দিন শাহজাহান চৌধুরী সহ যাদেরকে এই কুনি হাসিনা কারাগারে বন্দী করে রেখেছে আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এর পাশাপাশি এম ইলিয়াস আলী চৌধুরী আলম সহ যাদেরকে গুম করেছে তাদেরকে যেন অতিসত্তর তাদের পরিবারকে ফিরিয়ে দেয় আমরা এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জনাব রফিক আহমেদ আজকে এখানে হাজারো মানুষ সমাবেত হয়েছে এবং আপনারা মিছিল সহকারে সমাবেত হয়েছেন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে গোবাক বাংলাদেশ বলছেন এটার পিছনে প্রধানমন্ত্রী মানে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চায় ইলিয়াস আলীর নিঃশর্তে মুক্তি চাই আমি ইলিয়াস আলীর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই এবং তার ডাক্তারের নিঃশর্ত বিদেশের ডাক্তারের ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইকবাল হোসেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিরাপদ বাংলাদেশ চাই আমাদের সাথে এখানে যুক্ত আছেন আমরা এই ইকবাল হোসেন নিরাপদ বাংলাদেশ চায়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে জানতে চাই কেন আজকে এত মানুষ এখানে একত্রিত আজকে যুক্তরাষ্ট্রে এসেছে আমেরিকা থেকে পালিয়ে আমরা এই যুক্তরাষ্ট্র সরকার কয়েকটি দেশের মধ্যে যারা গণতন্ত্রকে অবলম্বন করে তাদের মধ্যে একটি দেশ আমরা তার এই আগমনকে ধিক্কার জানাই যে সরকার রাতের পরে নির্বাচিত হয় যে সরকার দেশের সংবিধানকে ধ্বংস করে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আজ এদেশে এসেছে তার লবি নিয়োগ করার জন্য আবার কিভাবে ক্ষমতায় যেতে পারে আমরা সবাই এর প্রতিবাদ জানাই এবং এই সরকার এই দেশের সরকারের কাছে আমাদের আবেদন আমাদের করার জন্য এই সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই দাবি আমি আমার আত্মবিশ্বাস করছি সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আমি কামরুল হাসান নাসিমকে জিজ্ঞাসা করতে চাই কি কারণে আজকে এখানে এসেছেন প্রাক্তন ছাত্র শিবির নেতা লন্ডনে কামরুল হাসান নাসিমকে এই প্রতিবাদ সমাবেশে তার বক্তব্য পেশ করার অনুরোধ করছি আপনারা জানেন 2009 সাল থেকে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গাড়ে বসে আছে একের পরে খুন গুম হত্যা নির্যাতন করে বাংলাদেশের 18 কোটি মানুষকে কারাগারে রূপান্তরিত করে রেখেছে আমরা
এরই প্রতিবাদে এখানে এসে জড়ো হয়েছি। শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন তার দলবল নিয়ে। আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে গিয়ে যেন উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী 24 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। ধন্যবাদ। বাংলাদেশ চাই এর বাংলাদেশ বিষয়ক সহ সম্পাদক শাহজাহান, আজকের এই অনুষ্ঠানে আপনি এখানে এসেছেন, আপনি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, কি কারণে আজকের এই সমাবেশে আপনি এসেছেন? সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা এখানে এসেছি। আমরা মূলত তিনটি দাবি নিয়ে, যে ফ্যাসিস্ট স্বাধীনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী 2024 সালের ইলেকশন, এবং বেগম জিয়া সহ জামাত শিবির জামাত এবং বেগম জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, এবং আমাদের নেতা তারেক রহমান সহ সকলের মিথ্যা এই মামলার প্রত্যাহারের প্রতিবাদে আমরা এখানে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে জড়ো হয়েছে, এজন্যই যে বাংলাদেশে আগামী নির্বাচনটা অবাধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। ধন্যবাদ আপনাকে আজকে এখানে আমাদের সাথে ইউকে গসবাণীতে সাক্ষাৎকার দিয়া আমাদের সাথে কথা বলা। ফজল আহমেদ আজকে নিরাপদ বাংলাদেশ এর সহ সাংগঠনিক সম্পাদক, আপনার কাছে জানতে চাওয়া আপনার কাছে জানতে চাওয়া যে আপনি কেন আজকে এখানে বাংলাদেশ সরকার এই দেশের এই দেশ থেকে আমরা বিশ্ব মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানাতে চাই, বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশের মানবিক এবং গণতান্ত্রিক সব কিছু এনে দেওয়ার জন্য। এই জন্য আমরা শেখ হাসিনাকে বলতে চাই সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য। সুষ্ঠু একটা নির্বাচন না দিলে বাংলাদেশ এই দেশের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই অনতিবিলম্বে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আপনি গতি ছেড়ে চলে যান, না হলে আমরা রাজপথ ছেড়ে যাব না, আপনাকে আমরা বিদায় দিয়ে রাজপথ ছাড়ব। ধন্যবাদ আপনাকে। নিরাপদ বাংলাদেশ চায়ের সহসভাপতি আলী হোসেন ভাই, আজকের এই হাজার হাজার মানুষ সমাগম হওয়ার পিছনে কারণ কি? কেন এত হাজার হাজার মানুষ লন্ডনে বাংলাদেশিরা সমাবেশ? যুক্তরাজ্য মাটিতে আসার পর থেকে বিভিন্ন শহর থেকে ইংল্যান্ডে এবং হাজারো নেতাকর্মী, মানবাধিকার কর্মী এবং দেশপ্রেমিক মানুষ এগিয়ে আসছে এখানে। কারণ হচ্ছে কি, এই সরকার গত 14 বছর থেকে অবৈধভাবে রাষ্ট্র দখল ক্ষমতা করে, যা ইচ্ছা তাই করছে। আজকে দেশে স্যাংশন আসছে, কারণ আসছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার হচ্ছে একটি অবৈধ সরকার। তারা প্রথম আসছিল এক স্যাংশন যে র্যাবের উপরে, এখন আসছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকারের মদতদাতা যারা আছে, এই রাজনৈতিক ব্যবসায়ী কর্মী যারা আছে, তার যে যারা বেগম পাড়ায় ঘর বানিয়েছে, এবং এই সরকারের আইন প্রশাসনের উপরে স্যাংশন এসেছে। আমরা এই প্রোগ্রাম এবং আমরা হাইড পার্ক থেকে লং মার্চ করে এখানে এসেছি। আসার কারণ হচ্ছে এই সরকারের পতন এবং আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেতে হয়, এইটাই আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। বিয়ানীবাজার ছাত্র দলের প্রাক্তন নেতা জনাব তাজুল ইসলামকে আমার জিজ্ঞাসা যে আজকে বিএনপি ডাকে এই বিশাল সমাবেশ লন্ডনে এবং এত মানুষ, এবং আপনারা কোত্থেকে এসেছেন? টিভির মাধ্যমে আমাকে যে সুযোগ দেওয়ার জন্য আমি মহামান্য সাংবাদিক মহোদয়কে আমি অভিবাদন রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে ফাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী, মিড নাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারের যে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে, মানুষের মানবতাকে লুণ্ঠিত করেছে, মানুষের ন্যূনতম কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, ঘুম খুন হত্যা সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, ফেরাউনের উত্তরসূরি লেডি ভার্সনকে আমি জানাতে চাই, আমার নেত্রী, দেশ নেত্রী, তিনবারের প্রাইম মিনিস্টার, গণতন্ত্রের মা, গণতন্ত্রের মানস কন্যা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের মানুষ সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত নন্দন ভাই, জিয়া পরিষদ ইউকের কেন্দ্রীয় নেতা। আমি নন্দন ভাইকে আজকে অনুরোধ করছি যে আজকে কেন এখানে সমাবেত হয়েছে? হাসিনা ইউকে সফরে এসছে তার সফরটাকে প্রতিহত করার জন্য, এবং আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি, এবং সে নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে সে তার ক্ষমতা হস্তান্তর করুক, সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য কল করুক, আমরা সেটাই চাই। এবং আমাদের মা জননেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থ কামনার জন্য এবং বিদেশে তাকে উন্নত চিকিৎসার জন্য দাবি জানাচ্ছি, যাতে উনি অচিরেই রোগ মুক্তি লাভ করেন। এবং তারেক রহমান সহ বাংলাদেশের যত বিএনপি নেতাকর্মী আছে তাদের যাতে ফলস এবং ফ্যাব্রিকেটেড যে মামলাগুলো আছে সে মামলাগুলো তুলে নেওয়ার জন্য আমাদের প্রোটেস্ট মিটিং হয়েছে তাজ হোটেলের সামনে। আমরা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ নন্দন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব শামিমুল হক, আজকে হাজারো মানুষ এখানে একত্রিত হয়েছে, এখানে ব্রিটিশ পুলিশ বাহিনী যথেষ্ট সহযোগিতা করছে আপনাদেরকে। আপনারা আজকের এই সমাবেশের সফলতা সম্পর্কে কিছু কথা বলার অনুরোধ। আপনারা জানেন আজকে আমাদের দেশের অবৈধ প্রধানমন্ত্রী ফুনি হাসিনা এই যুক্তরাজ্যে আগমন করেছে আমেরিকা থেকে। এখানে তার আগমনের প্রতিবাদে আমরা আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা পিছন দিকে আছে। আমাদের সবার একটা দাবি যে হাসিনা এখনই পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি একটাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্রিটিশ পুলিশকে, পুলিশ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন এই দেশ হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে। এই গণতন্ত্রের সূতিকাগারে একজন অগণতান্ত্রিক মানুষ খুনি স্বৈরাচারী ডিক্টেটর হাসিনা এখানে এসেছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এই কথাগুলো শুনছেন, আমরা মনে করি আমরা যে যেখানে আছি বাংলা ভাষাভাষী মানুষ আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত এবং সবারই ভয়েস রেজ করা উচিত যে তাৎক্ষণিক এখনই এই খুনি হাসিনাকে পদত্যাগ করতে হবে, অন্যথায় বাংলাদেশে গণতন্ত্র বুলণ্ডিত হয়েছে এবং গণতন্ত্র আরও বুলণ্ডিত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শামিম সাহেব।